বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি স্লোগানে দুর্নীতি প্রতিরোধে লক্ষ্মীপুরে এক মত বিনিময় সভা হয়েছে। বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলমসহ অন্যরা। পরে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হয়।